ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেয়ার মাস্ক। কারণ আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি যে ইরেজার টুল দিয়ে কোনো কিছু যদি আমরা ইরেজ করি বা ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করি তাহলে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব না। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেড বা আনডু করে যদিও আমরা সেটা ফিরিয়ে আনতে পারি, কিন্তু আমরা যদি প্রজেক্ট সেভ করি অ্যান্ড সেভ করার পরে যদি আমাদের মনে হয় আবার আমাদের প্রজেক্ট ওপেন করা উচিত এবং এখান থেকে যেটা আমরা রিমুভ করেছি সেটা আবার ফিরিয়ে আনা উচিত, তাহলে কিন্তু সম্ভব না। তাই আমরা সবসময় ইমেজে এডিট করার ক্ষেত্রে আমরা লেয়ার মাস্ক ব্যবহার করে থাকি। তাই আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে লেয়ার মাস্ক নিয়ে বিস্তারিত আলোচনা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। unsplash.com থেকে আমরা একটি ইমেজ ডাউনলোড করে রাখছি, যেটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আসছে, চাইলে আপনারা সেখান থেকে খুঁজে ডাউনলোড করে নিতে পারেন। এটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি একটি ইমেজ। যে কোনো ইমেজ ওপেন করলে এখানে লেয়ার প্যানেলের নিচের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাড এ মাস্ক। এই অ্যাড এ মাস্ক যদি আপনারা ক্লিক দেন তাহলে এখানে একটি মাস্ক চলে আসবে। এবং আমরা এখান থেকে এটার থাম্বনেলটা একটু বড় করি, এখান থেকে রাইট ক্লিক অ্যান্ড আমাদের রয়েছে স্মল থাম্বনেল, আমরা এখানে মিডিয়াম করে দিই, বড় করে দিই, লং করি। দেন এটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক এবং এটা হচ্ছে আমাদের লেয়ার। আমাদের দ্বিতীয় লেয়ারে ক্লিক থাকলে আমরা যদি এখান থেকে যে কোনো ব্রাশ করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমাদের যে কোনো কাজ, টেক্সট এডিট বা যাবতীয় কালার গ্রেডিংয়ের কাজ করতে হলে আমাদের ফার্স্ট লেয়ারে কাজ করতে হবে, অ্যান্ড দি টোটাল লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক যখনই আমরা নিয়েছি তখন দেখুন এখানে সাদা কালার বা হোয়াইট কালার এসেছে। দেন আমরা যদি অল্টারে ধরে লেয়ার মাস্কে ক্লিক দিই তাহলে কিন্তু ব্ল্যাক কালার আসবে এবং আমাদের ইমেজটি গায়েব হয়ে যাবে, দেখা যাবে। অর্থাৎ আমাদের লেয়ার মাস্কে যদি আমরা ব্ল্যাক কালার করি তাহলে সেই ব্ল্যাক কালারের জন্য অথবা যেখানে আমরা ব্ল্যাক কালার করব সেখানে আমাদের ইমেজটা গায়েব হয়ে যাবে, আর আমরা যেখানে হোয়াইট কালার করব সেখানে আমার ইমেজটা থাকবে। সেমভাবে আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি অ্যান্ড এরপরে আমরা আবার লেয়ার মাস্কে ক্লিক দিই, সিম্পলভাবে ক্লিক দিলে এখানে সাদা কালার আসবে। এরপর আমাদের যে ব্রাশ টুলটা রয়েছে সেটার সাহায্যে আমরা এখানে কালো পেন্টিং করতে পারবো। দেন কালো করলে দেখুন এখান থেকে আমাদের যে অংশটুকু এখানে লেয়ার মাস্কে কালো করেছি সে অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। দেন এই দুইটা মাস্কের ভিতরে বা এই দুইটা থাম্বনেলের ভিতরে দেখুন মাঝখানে একটা অপশন রয়েছে, এটা একটা লকের মতো। দেন এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা চাইলে এটা মুভ করতে পারবো, দেখুন এটা কিন্তু মুভ হচ্ছে মাস্কের ভিতর। বাট আমরা যদি এখানে এটা ক্লিক না করা অবস্থায় থাকতো বা এরকম যদি থাকতো এখানে আরেকটি ক্লিক দিলে এটা চলে আসবে, আর যদি এরকম থাকে তাহলে কিন্তু আমরা এটা মুভ করতে পারবো বা লেয়ার মাস্কের ভিতরে এটা মুভ করতে পারবো না। দেন সেমভাবে আমরা এখান থেকে যদি কোনো সাবজেক্ট রিমুভ করতে চাই তাহলে আমরা কি জানি যে সাবজেক্ট রিমুভ করার জন্য আমাদের এখান থেকে সাবজেক্ট সিলেকশন টুল রয়েছে অথবা কুইক সিলেকশন টুল রয়েছে। এখানে কুইক সিলেকশন টুলটি ব্যবহার করলাম, ব্যবহার করে এখান থেকে অথবা যে কোনো সিলেকশন টুলে আসবেন, আসার পরে এখান থেকে দেখুন সিলেক্ট সাবজেক্ট নামে একটি অপশন রয়েছে, এই সিলেক্ট সাবজেক্টে যদি ক্লিক দিই দেন এখানে ইয়েস করি তাহলে একটু সময় নিয়ে এখান থেকে আপনার সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। সাবজেক্ট যখনই সিলেক্ট হবে তখন আপনি এখানে মাস্কে আসতে পারেন, আসার পরে এখানে দেখবেন ব্ল্যাক কালার রয়েছে কিনা এবং ফরগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক থাকে তাহলে মাস্কে আসার পরে অল্টার প্লাস ব্যাক স্পেসে ক্লিক দেবো, তাহলে এখানে আমাদের এই যে এরিয়াটুকু, যে এরিয়াটুকু আমাদের এখানে সিলেকশন হয়েছে সেম ওই এরিয়াটুকু রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু আমরা তো চাচ্ছি না যে সাবজেক্ট রিমুভ হবে, আমরা চাচ্ছি এখান থেকে অবজেক্ট রিমুভ হবে। সেমভাবে আমরা সিলেকশন কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা রিমুভ করে দিই, ডিসিলেক্ট করি, দেন আমরা এটা ক্লিক থাকা অবস্থায় আমরা জানি কন্ট্রোল প্লাস আই যদি আমরা ক্লিক করি তাহলে এটা রিভার্স হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ব্ল্যাক অংশ রয়েছে সেগুলো হোয়াইট হয়ে যাবে এবং হোয়াইট অংশ ব্ল্যাক হয়ে যাবে। এবং আমরা জানি যে যেটা হোয়াইট রয়েছে সেটা ভিজিবল হবে এবং যেটা ব্ল্যাক রয়েছে সেটা দেখা যাবে। তাই আমরা কন্ট্রোল প্লাস আই ক্লিক দিলাম, দেখুন এটা উল্টে গিয়েছে এবং যেটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছিল না সেটা দেখা যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা জুম করে দেখি এখানে এই দুইটা অপশনে কিন্তু কাজ করে নাই, এর জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করতে পারি। দেখুন আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে আমরা যদি এখানে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে ক্লিক দিই, দেন সরি আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা বা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে ক্লিক দিলে এবং এটা রিমুভ হয়ে যাচ্ছে। এবং সেমভাবে আমরা একটা কুইক সিলেকশন দিয়ে আমরা এগুলো রিমুভ করে দিতে পারি।
আমরা এখানে প্রপারলি ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পেরেছি। তাই না, আমরা এখান থেকে আরেকটি লেয়ার নিলাম এবং সেই লেয়ারটা নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসে এখান থেকে আমরা আগের ক্লাসে যে গ্রেডিয়েন্টটা শিখছি সেই গ্রেডিয়েন্টটা আমরা এটা এখানে অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্টটা রয়েছে গ্রেডিয়েন্ট, আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করি। দেখুন আমাদের আগে ছিল এরকম, আগের এবার হয়েছে এরকম। তো সেমভাবে ইমেজ ইনপুট করুন, আমি নতুন একটি ইমেজ ফটোশপে ইনপুট করলাম। দেন আমরা চলে আসলাম সিলেকশন টুল, এরপরে আমরা সিলেকশন টুল ক্লিক থাকা অবস্থায় উপরে দেখতে পাচ্ছি সাবজেক্ট সিলেকশন, এখানে ক্লিক দিলাম। কিছু সময় অপেক্ষা করতে হবে, দেন এরপরে আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। এখানে আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, যদি এখানে কোনো ভুল করে থাকে তাহলে অল্টার ক্লিক করুন, শিফটে ভুল করে থাকে তাহলে অল্টারে ক্লিক করুন। অল্টারে ক্লিক করলে এখানে মাইনাস অপশন দেখতে পাচ্ছেন চলে আসবে, এবং যদি আমাদের কোনোটা বাদ দিতে তাহলে মাইনাস করবো, যে কোনোটা প্লাস করতে হলে তাহলে আমরা এখানে এটা ছোটো করি, ছোটো করে প্লাস। ওকে, সিলেকশন করা যদিও যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে মাস্কে ক্লিক দেবেন। ক্লিক দেওয়া মাত্রই আপনার মাস্কিং হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। যদি আপনার এবার যদি আপনি এটা সাপোজ এটা আপনি সেভ করেছেন, এখান থেকে আমরা এটা পিএইচডিতে সেভ করলাম, ডেস্কটপে টেস্ট ফটো দিয়ে এই প্রজেক্টটা আমি সেভ করলাম। দেন এবার আমরা এটা কেটে দিই এবং আমার ডেস্কটপে যে টেস্ট ফটোটা যেটা আমরা লক করছি এটা যদি ডবল ক্লিক করি এবং ফটোশপে ওপেন করি তাহলে দেখুন এটা সেম রয়েছে। এবার আমরা এটা সিলেক্ট করে কিন্তু আবার আমাদের যেগুলো আমরা রিমুভ করে দিয়েছি সেগুলো ফিরিয়ে আনতে পারি। এখান থেকে সিম্পল আমরা যদি এটা সাদা, আমরা জানি হোয়াইট পেন্ট করলে পরে যেটা রিমুভ হয় সেটা ফিরে আসে, আমরা যদি এখানে হোয়াইট পেন্ট করি তাহলে দেখুন এটা আবার ফিরে আসছে। কিন্তু আপনি যদি এখান থেকে ইরেজার টুল নিয়ে যদি আপনি কোনো এখান থেকে যদি ইরেজার টুল নিয়ে কোনো কিছু রিমুভ করে দেন এবং সেটা যদি সেভ করেন এবং এর প্রজেক্টটা যদি কেটে দিয়ে আবার যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু এটা ফিরিয়ে আনা আর সম্ভব না। এখানে আপনি যতই হোয়াইট পেন্টিং ব্ল্যাক পেন্টিং করেন, আমি এখানে ব্ল্যাক দিয়ে এখানে ব্ল্যাক কালারই শুধু দেখা যাবে। এটা সিলেক্ট ধরো, সরি আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালার করলে হবে না এখান থেকে, কারণ আমরা এই ইমেজটাই ডিলিট করে দিয়েছি। তাহলে এখানে আসবে কি, আমরা এখানে হিস্টোরিতে গেলেও কোনো হিস্টোরি পাবো না, কারণ আমরা প্রজেক্টটা সেভ করেছি এবং সেভ করার পরে এটা আবার ওপেন করেছি। তো এই ছিল আজকে লেয়ার মাস্কের সুবিধা এবং অসুবিধা। আশা করি লেয়ার মাস্কের ভিডিও পর্বটি আপনাদের অসংখ্য ভালো লেগেছে। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।